একজন আকলানি, যাদেরকে আমরা বাংলা ভাষায় যুক্তিবিদ এবং তার্কিক ও লজিকবিদ বলে থাকি, ফিলোসফিয়ান, দার্শনিক, সে শেখ আলবানি রাহেমাহুল্লাহকে একবার বলছেন যে শেখ, হালিস সহিহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসরিয়া বিরুহিহি ওয়া জাসাদিহি ইলা সামাওয়াত, এটা কি সঠিক যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে সশরীরে আকাশের উপরে তুলে নেওয়া হয়েছিল, আবার সাত আকাশের উপর থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়েছিল? শেখ আলবানি বলছেন হ্যাঁ সহি। তখন সেই ব্যক্তি বলছে মুসমা কুল, এটা আকলে ধরে না, এটা বিবেকে ধরে না, এটা বিবেক বহির্ভূত কথা, বহির্ভূত কথা। তখন শেখ আলবানি বলছেন আচ্ছা, মানে যতগুলো তোমার বিবেক বহির্ভূত কথা হবে সেগুলো মানা যাবে না, তোমার যুক্তি এটাই বলে? বলছে হ্যাঁ, যেগুলো বিবেকে ধরে না সেগুলো মানা যায় না। তখন শেখ আলবানি বললেন আচ্ছা বলো তো, মানুষের দিল, মানুষের কল্প ও অন্তর, সেটা ডান দিকে থাকে না বাম দিকে থাকে? সে বলছে আচ্ছা, শেখ আলবানি ওখানে বলছেন যখন কোনো মানুষ দলিল এবং নাস নিয়ে কথা বলে না, আকল ও বিবেক দিয়েই কথা বলে, যুক্তি দিয়েই কথা বলে, তখন তার সাথে মুনাজারাটা যুক্তি দিয়েই হতে হবে। শেখ আলবানিকে সে যুক্তি পেশ করেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেরাজ এটা গ্যার মাকুল। তখন ইমাম আলবানি বলছেন আচ্ছা বলো তো, মানুষের এই দিল, হার্ট কোন দিকে থাকে, সিনার, বুকের কোন দিকে থাকে? তো বলছে বাম দিকে। বলছে আচ্ছা, কারো দিল যদি ডান দিকে থাকে তাহলে এটা মাকুল না গ্যার মাকুল? বলছে এটা গ্যার মাকুল। বলছে এটা বিবেক বহির্ভূত? বলছে এটা ডাক্তারি এতে প্রমাণিত যে কিছু মানুষের অন্তর ডান দিকেও আছে। বলছে আচ্ছা আর একটা বলো, যে মানুষের অন্তর বাম দিকে থাকে কিন্তু কারো এরকমও কি হতে পারে যে তার ডান দিকেও আছে বাম দিকেও আছে? তো বলছে না শেখ, এটা হতে পারে না। বলছে এটাও মাকুল, যারা সার্জারি ডাক্তার তাদের কাছে এটাও প্রমাণিত, কিছু মানুষের অন্তর এদিকেও আছে আবার এদিকেও আছে। বলছে তুমি কি জানো একটা মুরগির লেজ কতখানি বড় হতে পারে? বলছে হয় মোটামুটি। বলছে আচ্ছা এটা কি মাকুল যে একটা দিক, একটা মুরগির লেজ 4 মিটার হবে? বলছে গায়ের মাকুল। বলছে তুমি কি জানো আমি কিছুদিন আগে পত্রিকায় পড়লাম অমুক লেখক তিনি লিখেছেন একটা মুরগির লেজ প্রায় 4 মিটারের? তখন শেখ আলবানি বলছেন আমি দেখছি তুমি তাবিয়াতেরই ইলিম ভালো বুঝে না, মানে তা বলছেন তুমি যেটাকে নেচার বলো, তাবিয়াত বলো, তারই তোমার কাছে ভালো ইলিম নাই, তাহলে তুমি এলাহিয়াত, গাইবিয়াত, ওহি, তারপরে ফেরেশতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ সকল এলাহিয়াতের ইলিম তোমার কাছে কী করে হতে পারে? তোমার কাছে তো মুনাজারা করা আমার ঠিক না।